হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সেপ্টেম্বর মাসের দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিওটা নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের সামনে। দার্জিলিং থেকে 1000 ফিট নিচে লেবং নামের একটা জায়গা আছে। দার্জিলিং ম্যালের থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই লেবং নামক জায়গাটা। আমাদের এই দার্জিলিং ট্রিপের শেষ দিনটা আমরা কাটিয়েছিলাম এই লেবংয়েই। 25 সেপ্টেম্বর আমরা এসে পৌঁছই লেবং এর সুমা আবাস ফার্ম অ্যান্ড হোমস্টেতে। এই হোমস্টেটায় টোটাল 4টে কটেজ আছে। আমরা দুজন ছিলাম, বাট রুমটা ছিল 3 জনের থাকার মতো। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল, তাই বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা গেছিল। রুমটা ডিসেন্ট সাইজের ছিল আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। যা যা বেসিক অ্যামিনিটিস দরকার সবই প্রোভাইডেড ছিল ওখানে। তবে টিভিটায় কিছু সমস্যা ছিল বলে চালানো যায়নি। টয়লেট্রিজে ইম্প্রুভমেন্টের স্কোপ আছে বেশ কিছুটা। হোমস্টেটার নেচারের খুব কাছে বলে কিছু আনইনভাইটেড গেস্টদের কিন্তু অলওয়েজ কাছে পাবে। ডোন্ট ওয়ারি, খুব একটা বিষাক্ত পোকামাকড় ছিল না। সাথে যদি ইনসেক্ট রিপেলেন্ট রাখো মন্দ হবে না। আসার পরে খুব ভালোভাবে আমাদেরকে গ্রিট করা হয়েছিল। সাদা রঙের উত্তরীয়ও পরিয়েছিল আমাদেরকে, সেটা আর শ্যুট করা হয়নি। আমাদের ঠিক কটেজের সামনে যে টেবিল চেয়ারটা ছিল ওখানে কমপ্লিমেন্টারি দার্জিলিং টি ও তার সাথে বিস্কিট সার্ভ করেছিল। কার্শিয়াংয়ের কক্রান প্লেসে যেরকম কুকিজ দিয়েছিল ওরকম এখানেও কুকিজ দিলে বেশ ভালোই যেত দার্জিলিং টি এর সাথে। তবে বিস্কিট আছে কি কুকিজ আছে সেটা অতটা ম্যাটার করছিল না, কারণ আশেপাশের সারাউন্ডিংটাই এতটাই সুন্দর ছিল যে আর কিছু সত্যিকারের দরকার পড়ছিল না। আচ্ছা, এবার দেখো, এটা হলো অপশন নাম্বার 1 লাঞ্চ করার টাইমের ভিউ হিসেবে, আর অপশন নাম্বার 2 তো তোমরা দেখেইছো আগে। যেহেতু চাটা ওখানে খেয়েছিলাম তাই উই অপটেড ফর অপশন নাম্বার 1। রোদ আর বৃষ্টির কম্বিনেশন আবারও আমাদের এই ট্রিপে রেনবো দেখার সৌভাগ্য করে দিল। ঠিক দার্জিলিং এ যাবার টাইমে যেরকম টয় ট্রেন থেকে আমরা রেনবো দেখতে পেয়েছিলাম। আমাদের কটেজের থেকে ঠিক এক ধাপ নিচেই ছিল ওদের কিচেন কাম ডাইনিং এরিয়া। আমাদের লাঞ্চের প্লেটে যা শাকসবজি দেখতে পাচ্ছ তা কিন্তু সবই ওদের নিজেদের চাষ করা। ডাল অ্যান্ড শাক দুটোই নতুন লাগলো খেতে। জিজ্ঞেস করায় জানতে পারলাম রান্নাগুলো বানানো হয়েছিল নেপালি স্টাইলে, তাই একটু অন্যরকম লাগছিল খেতে। ঘরোয়াভাবে বানানো প্রত্যেক কটা আইটেম খুবই টেস্টি ছিল খেতে। গরম গরম খাবার খেতে খেতে বাইরের ভিউটা ভালোই এনজয় করেছিলাম আমরা। খেয়ে উঠে হোমস্টেটাকেই ভালোভাবে ঘুরে দেখলাম। এই সিঁড়িটা দিয়ে নেমেই কিচেন কাম ডাইনিং এরিয়ায় যেতে হয়। স্কিনওয়ালা চিকেন খাই না আগেই জানিয়ে রেখেছিলাম ওদের বলে, মাসিরা স্কিন ছাড়িয়েই চিকেন বানিয়ে দিয়েছিল, না তো আমায় লাঞ্চে ভেজই খেতে হতো। প্রচুর গাছগাছালি আছে এখানে। এটা হলো হাওয়া মহল। বড় গ্রুপে এলে বেশ ভালো আড্ডা মারার জায়গা কিন্তু এটা। ওকে, বলে রাখি এখানেও খাওয়া যেতে পারে, বাট মাসিদের জন্য একটু কষ্টের হবে এতটা খাবার টেনে আনা, তাই আমরা এখানে কিছুই খাইনি। হাওয়া মহলের থেকে ভিউটা মোর অর লেস সেমই যেরম কিনা আমাদের কটেজের সামনেটা থেকে। এই হলো হাওয়া মহল আর এই হলো আমাদের কটেজগুলো। ডিস্টেন্স একদমই অল্প, সো যখন ইচ্ছে যতক্ষণ ইচ্ছে এখানে বসে থাকাই যেতে পারে। টব রাখার জন্য খুব সুন্দর একটা আইডিয়া কিন্তু এটা। এটা আমাদের কটেজটা আর এই হলো 4টে কটেজ পরপর। আমাদের কটেজের নাম ছিল মকমালি। আস্তে আস্তে রোদের তেজ কমে যেতে লাগলো। আমি ওয়েট করেছিলাম যে কতক্ষণে জ্বলবে এই স্টারলাইট গুলো বলে। শীতকালে প্রচুর ফুল পাবে এখানে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দাওয়া শুরু হলো আর দেখতে দেখতে সন্ধে নেমে এলো। ডাক পড়লো ডাইনিং এরিয়াতে,
এত হোমলি ফিল কোনো হোমস্টেতেই এর আগে পাইনি। মাসিরা খুব সুইট ছিল, অনেক গল্পও করেছিল আমাদের সাথে। চা আর পকোড়াগুলো ওয়েট করেছিল আমাদের জন্য। মাসিরা বলেছিল মোমো বানিয়ে দেবে, আমরাই বললাম বৃষ্টিতে পকোড়াই খেতে ইচ্ছে হচ্ছে। ডাইনিং এরিয়ার টিভিটা চাইলে ইউজ করা যেতে পারে, আমাদের যদিও কোনো কাজে লাগেনি সেটা। ইনভার্টারের ব্যবস্থা আছে, সো লোডশেডিং হলে নো ফিকার। অ্যান্ড ফাইনালি আমার ওয়েট ওভার হলো অ্যাজ স্টারলাইটগুলো জ্বালানো হলো। অ্যাজ ইউজুয়াল ডিনারটাও ছিল খুবই টেস্টি, মাছের ব্যবস্থা রেখেছিল ডিনারে। খেতে খেতে অনেক গল্প হলো মাসিদের সাথে, মনেই হলো না যে কিছু ঘন্টা আগেই আলাপ হয়েছিল ওদের সাথে। ডিনারের পর আমার দুধ খাওয়ার অভ্যেস আছে, সেটা শুনে মাসিরা দুধের ব্যবস্থা করে দিল। শুধু তাই না, আমি যেই বললাম যে আমি গোল্ডেন মিল্ক খাই, হলুদ টলুদ সব জোগাড় করে আমাকে গ্যাস ছেড়ে দিল যে আমি যেইভাবে খাই সেইভাবে যাতে আমি বানিয়ে নিতে পারি। আরেকটা নিউ ফ্রেন্ডকেও পেয়েছিলাম ওখানে। খুব মায়া পড়ে গেছিল ওর প্রতি, অ্যাজ দেখছো তো ও ছাড়তেই চাইছিল না আমাদেরকে। পুরো দিনটাই কেটে গেছিল হোমস্টেটাকে এক্সপ্লোর করতে করতে, টায়ার্ড হয়ে পিসফুল একটা ঘুম দিলাম। সানরাইজ দেখবো বলে উঠে পড়েছিলাম, আকাশে তখনও চাঁদ ছিল। ট্রিপের শেষ দিনে সানরাইজ দেখার সুযোগ পেলাম লেবংয়ে এসে। পাহাড়ে এসে মর্নিং ওয়াক করার পারফেক্ট জায়গা খুঁজে বার করতে পেরে খুব খুশিতে ছিলাম আমি। গেটের বাইরে পার্কিং এর ব্যবস্থা আছে, সকালের এই মিষ্টি রোদটা ভারী সুন্দর ছিল, আর চারিপাশে এত গ্রিনারি থাকায় একটা হ্যাপি অ্যান্ড পজিটিভ ভাইব পাচ্ছিলাম। আমার এই ট্রিপে একটা সানরাইজ দেখার ইচ্ছে ছিল, দুদিন দেখতে পাইনি, এত মেঘ ছিল, আজকে সেটা দেখতে পেয়ে মানে একদম মন জুড়িয়ে গেছে। সকালের চাতে দুধ দিয়ে দিতে বলেছিলাম, অ্যাজ লিকার চা আগের দুবার দিয়েছিল বলে একটু খাওয়ার পর আর খেতে পারিনি। মিল্কটি ছাড়া আমি একদমই চা খেতে পারি না। চা খেয়ে ফ্রেশন আপ হয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। কেমন খেলাম নিশ্চয়ই আর বলার দরকার নেই। কাল রাত কো দেখ রহি থি এক জগহ পে মতলব বহুত সারে বাত্তিয়া জল রহি থি উস সাইড উস পাহাড় মে, ও কিয়া দার্জিলিং সাইড হ্যায়, দার্জিলিং দিখতা হ্যায়, নামচি হ্যায়, নামচি হ্যায়, সিকিম, আচ্ছা ওই চার দূসরা ডিস্ট্রিক্ট হ্যায়, সিকিম সিকিম, দার্জিলিং তো উদর হোগা, উদর হোগা, মুঝে লাগা কি ইতনা লাইট হ্যায় মতলব ও দার্জিলিং সাইড, ও হাওয়া করছে, আচ্ছা দেখ রহে হ্যায়। উনি হলেন এই হোমস্টের ওনার, খুব ভালো মানুষ উনি। দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা এলো। লেবংকে এবং এই হোমস্টেটাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, ফিরলেই তো আবার আসতে পারবো এখানে ঘুরতে, সেটা ভেবেই টাটা করে বেরিয়ে পড়লাম।